অর্গানিক কেমিস্ট্রির ইম্পর্ট্যান্ট একটি বিক্রিয়া হচ্ছে কাপলিং রিয়াকশন বা কাপলিং বিক্রিয়া, যেটা বেঞ্জিন রাইজোনিয়াম লবণ যে পোর্শন আছে সেই পোর্শনের মধ্যেই পড়ে। ওকে, তো কাপলিং বিক্রিয়া কীভাবে ঘটে, তার রাসায়নিক সমীকরণ ঠিক আছে, এবং কী শর্তে হয়, এবং কী কী প্রশ্ন এই পোর্শন থেকে করতে হয়, সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা এই ভিডিওয়ে রয়েছে। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে এবং কাপলিং বিক্রিয়া সম্পর্কে যাবতীয় ধারণা তোমাদের তৈরি হবে। ওকে, আমার চ্যানেলে নতুন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখাবো, ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। প্রথম দেখো কাপলিং বিক্রিয়াকে বলা হয়, দেখো খুব ভালো করে দেখো যে বিক্রিয়ায় কী বলেছে, যে বিক্রিয়ায় বেঞ্জিন ডাইজোনিয়াম লবণগুলি, ডাইজোনিয়াম বলেছি দেখাবো লবণগুলি ফেনল, নেপথল বা অ্যারোমেটিক অ্যামিনের সঙ্গে এআর এন দ্বিবন্ধন, এন এআর, এআর মানে হচ্ছে অ্যারোমেটিক রিং বলা হয়, এআর বন্ড নাইট্রোজেন, দ্বিবন্ধন নাইট্রোজেন আর সিঙ্গেল বন্ড অ্যারোমেটিক মানে এআর, সাধারণ সংকেতের অ্যাজযৌগ তৈরি করে, সেই বিক্রিয়াকে আমরা কী বলবো, কাপলিং বিক্রিয়া। বুঝতে কী বললেন আপনি, একটু বুঝতে পারেন ভালো করে, ভালো করে আবার দেখো, দেখো যে বিক্রিয়ায় ডাইজোনিয়াম লবণগুলি ফেনল, নেপথল বা অ্যারোমেটিক অ্যামিনের সঙ্গে এআর এন দ্বিবন্ধন এন এআর সাধারণ সংকেতের অ্যাজযৌগ তৈরি, সেই বিক্রিয়াকে বলা হয় কি, কাপলিং বিক্রিয়া। বুঝতে পেরেছ? এবার দেখো কাপলিং বিক্রিয়া কী, দেখো আমরা প্রথমে আসছি এটা ফেনলের সঙ্গে কীভাবে কাপলিং করে, দেখো ফেনলের সঙ্গে কাপলিং বিক্রিয়া, বোঝা গেছে? তো ফেনলের সঙ্গে কীভাবে, দেখো এই জায়গায় এই দেখো এটা বেঞ্জিন বলা হয়, এন এর মাথায় পজিটিভ চার্জ, ট্রিপল বন্ড মানে এন আর সি এর মাইনাস, এটাকে বলা হয় কি বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড লবণ, তাই এগুলো ডাইজোনিয়াম লবণ, তাই নাম কি না, বেঞ্জিন ডাইজোনিয়াম লবণ। ওকে, ডাইজোনিয়াম লবণ ক্লোরাইড লবণ, বুঝতে পেরেছো? এই ফেনলের সঙ্গে কাপলিং করছে, দেখো ফেনলের সঙ্গে কাপলিং করছে, কোন কন্ডিশনে করছে দেখো, কোন কন্ডিশন ভালো করে দেখো, কোন কন্ডিশনে দেখো, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর ওএইচ মান মানে ক্ষারীয় মাধ্যমে, যেখানে পিএইচ কত 9 থেকে 10, ঠিক আছে, তাই পিএইচ 9 থেকে 10 মানে বুঝতে পেরেছো, ক্ষারীয় মাধ্যমে, সামান্য ক্ষারীয় মাধ্যমে এবং শীতল অবস্থায় বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড ফেনলের সঙ্গে কাপলিং করে, ঠিক আছে, কী করছে দেখো, ওটা দেখো বেঞ্জিন বলা হয় বন্ড এন দ্বিবন্ধন এন বন ফেনলে, দেখো ওয়েজ গ্রুপমুক্ত আছে, ঠিক আছে, এইচ সেল, বুঝে গেছে? এই যৌগটার নাম কী হবে না, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন, ঠিক আছে, কালারটাকে কমলা লাই, তাহলে দেখো বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড ফেনলের সঙ্গে এইভাবে কাপলিং বিক্রিয়া করে, ঠিক আছে, তো বোঝা গেছে কী বলছে, ফেনলের সঙ্গে বেঞ্জিন ডাইজোনিয়াম ফেনলের সঙ্গে বিক্রিয়া করে কী হচ্ছে, সামান্য ক্ষারীয় মাধ্যমে শীতল অবস্থা বিক্রিয়া করে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন উৎপন্ন করছে, কমলা ডাই, ঠিক আছে, বিক্রিয়া খুব ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ পরীক্ষা আছে যে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ফেনলের বিক্রিয়া কী ঘটে, তাই কাপলিং বিক্রিয়া ঘটে এবং এই ধরনের যৌগ তৈরি হয়। ওকে, দেখো 2 নম্বর কাপলিং কী বলছে, বিটা নেপথলের সঙ্গে, আমরা বিটা নেপথল, ঠিক, বিটা নেপথলের সংকেত দেখো, বেঞ্জিন বলা হয় 2 বেঞ্জিনের পর পরে দেখো ও এন এ, ঠিক আছে, ও প্লাস ও মাইনাস এন এ প্লাস, ওকে, আর এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, তাহলে বিটা নেপথল ক্ষারীয় দমন এটা, ঠিক আছে, এও একই রকম পিএইচ 9 থেকে 10 মানে শীতল অবস্থায় সামান্য ক্ষারীয় দমন, সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারীয় দমন দিয়ে দিয়েছি, কাপলিং হচ্ছে দেখো, এই যে এখানটায় নাইট্রোজেন আছে, দেখো নাইট্রোজেনের সঙ্গে নাইট্রোজেন বন্ড হলো, দেখো এখানে এয়ার বন্ড, এখানে এয়ার যৌগ, আমার ও এনে যখন যেমন হলো, ঠিক আছে, তাই এখানে কাপলিং হলো, দেখো নাইট্রোজেন এই যে এই পজিশনটার সঙ্গে কাপলিং হলো, বুঝে গেছে, এইটার সঙ্গে এই যৌগটা কাপলিং হলো, এই পজিশনে কাপলিং হলো, বুঝে গেছে, তবে কি এটা বলছে 1-ফিনাইল অ্যাজো 2-নেপথল সোডিয়াম লবণ, ঠিক আছে, এর বর্ণনা কি লাল ড্রাই, লাল কালারটা হয় ড্রাই মানে হচ্ছে থকথকে এরকম পদার্থ তৈরি হয় নিচে থেকে থিতিয়ে পড়ে, ঠিক আছে, তাহলে কী হলো বিটা নেপথলের সঙ্গে বেঞ্জিনের কাপলিং বোঝা গেলো, বিটা নেপথলের সঙ্গে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের কাপলিং বিক্রিয়া হচ্ছে, উৎপন্ন হচ্ছে 1-ফিনাইল অ্যাজো 2-নেপথল এর সোডিয়াম লবণ, তার কালারটা কী হলো লাল বর্ণের। ওকে, তাই এই বিক্রিয়াটা মনে রাখবে, বিটা নেপথলের সঙ্গে কাপলিং বিক্রিয়া ঘটে। এবার নেক্সট আসবো 3 নম্বর, দেখো পরে অ্যামিনের সঙ্গে কাপলিং বিক্রিয়া, ঠিক আছে, অ্যামিনের সঙ্গে কাপলিং বিক্রিয়া ঘটে, অ্যামিন 3 প্রকারের হয়, প্রাইমারি অ্যামিন হয়, সেকেন্ডারি অ্যামিন হয়, টার্সিয়ারি, প্রথম আমরা প্রাইমারি অ্যামিনের সঙ্গে কাপলিং বিক্রিয়া, এখানে কাপলিং বিক্রিয়া প্রধানত অ্যামিনের নাইট্রোজেন পরমাণুতে ঘটে, ঠিক আছে, মানে প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে কাপলিংটা কোথায় ঘটে, নাইট্রোজেন পরে, কে বলে এন কাপলিং, যেহেতু নাইট্রোজেন পরমাণুতে ঘটে কাপলিং কীভাবে ঘটে দেখো, এটা বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, বেঞ্জিন বলে N2+Cl-, এটা হচ্ছে অ্যানিলিন, এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, ঠিক আছে, পিএইচ 4 থেকে 5 মানে সামান্য কি অ্যাসিডিক মাধ্যমে, এবং কী দিয়েছি অ্যাসিডিক করার জন্য সোডিয়াম অ্যাসিটেট, CH3COOH সোডিয়াম অ্যাসিটেট দিয়ে দেখো কাপলিং ক্লিয়ার হচ্ছে, দেখো বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড এন
দেখে অ্যামিনে দেখো, অ্যামিনে বেঞ্জিনের উপর দুটো এন হলো আর অ্যামিনের হচ্ছে এন এইচ হলো, বুঝেছো? এটা হলো ডায়োজো অ্যামিন বেঞ্জিন বিক্রিয়া। এটা কী হলো? ডায়োজো অ্যামিন, বুঝে গেছি। তাহলে এই কাপলিংটা কোথায় হচ্ছে? দেখো এন পরমাণু কাপলিং হয়েছে, ঠিক আছে। এন এন অ্যামিনের কী হচ্ছে? এন পরমাণু কাপলিং হয়েছে, তাই এটা কী হচ্ছে? এটা মনে হচ্ছে এ বিক্রিয়া, মানে এন কাপলিং বলা হয়। তাহলে প্রাইমারি অ্যামিনের সঙ্গে বেঞ্জিন ডায়োজো ক্লোরাইড কী ধরনের বিক্রিয়া করে? এন কাপলিং বিক্রিয়া করে, এবং কারা তৈরি দেবে? হোল টাই টাইপে তৈরি হয়। ওকে, এবার দেখো আমরা আসবো টার্সিয়ারি অ্যামিনের সঙ্গে কাপলিং বিক্রিয়া, ঠিক আছে। প্রাইমারি এবং টার্সিয়ারি অ্যামিন, এই অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুতে এইচ পরমাণু থাকা না থাকায় এন কাপলিং ঘটে না, ফলে সি কাপলিং ঘটে। এবং বুঝে গেছে যে টার্সিয়ারি অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেন কোনো হাইড্রোজেন থাকে না, এই জন্য এন কাপলিং ঘটে না, সি কাপলিং ঘটে। দেখো বেঞ্জিনের উপরে লবণ, এই দেখো এটা টার্সিয়ারি অ্যামিন কী হচ্ছে? এনএন, নাম কি? এনএন ডাইমিথাইল অ্যানিলিন, ঠিক আছে। এনএন ডাইমিথাইল অ্যানিলিন, ঠিক আছে। এবং ডাইউডেস্টার মানে সামান্য কী হচ্ছে? অ্যাসিডিক মাধ্যমে হলো। এন কাপলিং কোথায় ঘটে? এক্ষেত্রে এন কাপলিংটা সি কাপলিং হয়। দেখো এই যে প্যারা পজিশন, দেখো প্যারা পজিশন সি আছে না, এই প্যারা পজিশনে ঘটছে, ঠিক আছে। এই বেঞ্জিনের উপরে দুটো নাইট্রোজেন আর এন এন ডাইমিথাইলের এই প্যারা পজিশনের সঙ্গে কাপলিং হয়ে গেল, হয়ে গেছে। এর নাম কী হলো? পি প্যারা ব্যাকেটে এন এন ডাইমিথাইল অ্যামিনো অ্যাজোবেনজেন, বুঝতে পারছো? পি ব্যাকেটে এন এন ডাইমিথাইল অ্যামিনো অ্যাজোবেনজেন, কার্ডকে হলুদ দিয়ে করানো হয়। তাহলে হচ্ছে দেখো টার্সিয়ারি অ্যামিনের সঙ্গে কী কাপলিং হলো? সি কাপলিং হলো। আর প্রাইমারি অ্যামিনের সঙ্গে কী হয়েছে? এন কাপলিং হয়েছে। এবার সেকেন্ডারি অ্যামিনের সঙ্গে কী হলো? দেখো তাহলে সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এন কাপলিংয়ের সঙ্গে সামান্য পরিমাণ সম্পর্কে সি কাপলিং ঘটে, বুঝে গেছি। এখানে এন কাপলিংয়ের সঙ্গে সামান্য পরিমাণ সি কাপলিং, কারণ নাইট্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের যুক্ত আছে, বুঝে গেছি। দেখো বেঞ্জিন ডায়োজো ক্লোরাইড, এটা সেকেন্ডারি অ্যামিন, এন মিথাইল অ্যানিলিন বলা হয়। এটা হচ্ছে CH3 ডবল এনএ, মানে সামান্য পিএইচ ওই 4-5 মধ্যে হবে, ঠিক আছে। প্রথমটা দেখো, প্রথমটা কী করছে? এন কাপলিং হয়ে যাবে, এই যোগটা কি এন কাপলিং হয়েছে, বুঝলি? এই যোগটা কী হচ্ছে? এন কাপলিং, এন কাপলিং হয়ে যোগ হয়েছে। তাহলে কি এন মিথাইল, দেখো কী বলেছে, কী বলেছে দেখো, কী বলেছে দেখো ভালো করে, কী বলেছে কোথাও? এন এন মিথাইল, দেখো এটা হচ্ছে এন এন কাপলিংয়ে ঘটেছে। দেখো করে এন কাপলিং করছে, এটা কি এন মিথাইল ডায়োজোনিয়াম ডায়োজো অ্যামিনো বেঞ্জিন, এটা মুখ্য বেশি উৎপন্ন হচ্ছে। আর প্যারা পজিশন যদি এইখানে যদি যুক্ত হয়েছে, তখন কি এন কাপলিং করছে, এটা হচ্ছে সি কাপলিং, অপরটা হচ্ছে এন কাপলিং, বুঝতে পারছো? এটা এন কাপলিং, এটা হচ্ছে সি কাপলিং, বুঝে গেছে। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভীষণ বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে কাপলিং বিক্রিয়া পরীক্ষা আসে, ফেনল সঙ্গে কাপলিং, বেটানাফতলের সঙ্গে কাপলিং কী ঘটে প্রশ্ন পরীক্ষা আসে, ঠিক আছে। আর বিশেষ করে এই যৌগগুলো এই মানে এই বিক্রিয়ার সাহায্যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পার্থক্য যে করতে পারি, ঠিক আছে। আশা করি ভিডিও তোমার কাপলিং কাপলিং বিক্রিয়া সম্ভব ধারণা তৈরি হয়েছে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং আরও অনেক ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।